আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো পুঁইশাক এর সাথে কাঁঠালের লুচি এবং চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি। প্রথমে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসলে সাথে চিংড়ি মাছ অ্যাড করব। চিংড়ি মাছটিও ভাজবো, একটু ব্রাউন কালার হলে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এবং সাথে পরিমাণ মতন লবণ অ্যাড করতে হবে, আর পরিমাণ মতো সামান্য রসুন অ্যাড করব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে কাঁঠালের বিচি পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলোকে অ্যাড করব এবং ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে হচ্ছে একটু পরিমাণে পানি অ্যাড করব, আর আগে থেকে যে পুঁইশাকের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। ছিল পাতাগুলো সেগুলোকে অ্যাড করছি এবং অ্যাড করার পর একটু পরিমাণে ঝোল দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে এসে আমার তরকারিটি হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে সার্ভ করেছি। দেখুন, দেখতেও যেমন সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু আরও বেশি সুস্বাদু। ঠিক এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ এবং কাঁঠালের বিচি